আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। দশ চাকার ট্রাক চালককে গ্রেপ্তার করলো মন্তেশ্বর থানার পুলিশ। ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর আহতর ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত দীপঙ্কর রজক পূর্বস্থলী এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বর্ধমান নবদ্বীপ রাস্তার মন্তেশ্বর কুসুমগ্রাম পঞ্চায়েতের দীর্ঘনগর মোড় এলাকা। জানা যায়, ওই সাইকেল আরোহী যখন দীর্ঘনগর মোড় এলাকা দিয়ে ওই সাইকেলে চেপে যাচ্ছিলেন কুসুমগ্রামের দিকে, সেই সময় বর্ধমান থেকে নবদ্বীপগ্রামী একটি দশ চাকার ট্রাক সাইকেল আরোহীকে ধাক্কা মারে রাস্তার ধারে ছিটকে পড়ে যান তিনি। হাতে পায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে তার। অ্যাক্সিডেন্ট করেছেন? কোথায় করেছেন? কি চালিয়ে আনছিলেন? দশ টাকা। দশ টাকা কোথা থেকে আসছিলেন? আমি বর্ধমানের অতীত দুর্গাপুর থেকে। দিয়ে কোথায় যাচ্ছিলেন? পূর্বস্থল। দিয়ে কবে হয়েছে ঘটনা? আপনাকে কোন থানার পুলিশ ধরেছে? মন্তেশ্বর থানা। কি নাম আপনার? দীপঙ্কর। বাড়ি পূর্বস্থল। কোথায় নিয়ে যাচ্ছে? কালাকোটে। কালাকোটে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ ভিত্তিতে শনিবার সন্ধ্যায় কুসুমগ্রাম বাজার এলাকা থেকে ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।